Assalamualaikum. আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বিচার শেষ হওয়ার আগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় দোষীদের শাস্তি চান আইনজীবীরা। জেল হত্যার নেপথ্যে হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশনের পরিকল্পনা। আদর্শচ্যুত না হয়ে প্রাণ দেওয়া জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা। করোনায় ময়মনসিংহ বিভাগ সহ দেশের 31 জেলায় কেউ আক্রান্ত হননি। 24 ঘন্টায় মোট মৃত্যু আক্রান্ত শনাক্ত কিছুটা বেড়েছে। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। স্কটিশ পার্লামেন্ট চত্বরে ভাষণে অভিবাসী সংকট সমাধানের তাগিদ। COP26 এ মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা উপস্থাপন। কার্বন নিঃসরণ কমানো ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনা। 14 নভেম্বর নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 16তম আসর। শুদ্ধ বাংলা সঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয় দিয়ে মিশন শেষ করতে চায় টিম টাইগার্স। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। সাহসী সাংবাদিকতার জন্য রোজিনা ইসলামের ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পাওয়ার খবর। আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীত যাচ্ছে পুরো সংবাদে। আপিল বিভাগে বিচার চলা অবস্থায় দুই ব্যক্তির ফাঁসি কার্যকর হয়ে গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটার কথা জানিয়ে আইনজীবীরা বলেছেন দোষীদের বিচার চাইবেন তারা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চুয়াডাঙ্গার মকিম ও ঝরু নামে দুই ব্যক্তির আপিল নিষ্পত্তি হওয়ার 4 বছর আগেই তাদের ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ। মাঝলক মান্না জানাচ্ছেন। 1994 সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগে 26 জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজারে আসে মকিম ও ঝরুর নাম। 2008 সালে বিচারিক আদালত ওই মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ, দুজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের খালাস দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সে সময়ের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মকিম এবং ঝরু। 2013 সালে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে মকিম ও ঝরুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। 8 বছর পর মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। দরিদ্র মকিমের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় আপিল নিষ্পত্তির আগেই 2017 সালে মকিমের ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। অপর আসামি ঝরুরও মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। এলএন ডিভিশনে মামলার কার্যতালিকা আসে, তখন আমার কাছে যে মামলা দিছিল আর কি আপিল ফাইল করার জন্য, তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে 2017 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। তখন আমি হুমায়ুনকে বললাম যে একবার না 10 বার খবর নাও, এটা হতে পারে না, এটা হয় কি করে। তখন হুমায়ুন বারবার খবর নিয়েছে, খবর নিয়ে প্রতিবারই দিতেছে যে না দুইজনের ফাঁসি কার্যকর হয়ে গেছে। আপিল নিষ্পত্তির আগেই আসামিদের ফাঁসি কার্যকরের ঘটনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানান আইনজীবী। আমাদের যেটা প্রিয়ার থাকবে প্রথম যে একটা ইনকোয়ারি, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে, সেটা অ্যাপিল ডিভিশন নির্ধারণ করবে যে কী ধরনের ইনকোয়ারি। আমাদের প্রিয়ার থাকবে একটা ইনকোয়ারি, এবং যেটা যদি সত্যি হয় তাহলে আমাদের প্রিয়ার আরও দুই ধরনের থাকবে। সেটা হচ্ছে যে তাহলে ধরে নিতে হবে এটা হেফাজতে মৃত্যু, অতএব হেফাজতে মৃত্যুর এখন আইন আছে স্পেসিফিক জেল কর্তৃপক্ষ, সাথে সাথে হচ্ছে কনসার্ন ডেপুটি কমিশনার। আইনজীবীরা জানিয়েছেন এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সর্বোচ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাইবেন তারা। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত না হয়ে
প্রাণ দেওয়া জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জেল হত্যা মামলার রায় কার্যকরের পর নেপথ্যের হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। ওবায়দুর রশিদ জানাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যার পর হত্যাকারীরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী, আবুল হাসনাত মোহাম্মদ, কামারুজ্জামানকে গ্রেপ্তার করে। সভ্যতা আর আইনের চরম লঙ্ঘন করে জেলখানার ভেতর 1975-এর 3রা নভেম্বর নৃশংসভাবে হত্যা করে জাতীয় চার নেতাকে। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। জেল হত্যা দিবসে আমাদের শপথ, বাংলাদেশের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা যায়। বনানী কবরস্থানে জাতীয় বীর সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন। বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের স্মরণ সভায় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জাতীয় চার নেতাকে হত্যা করে এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করা জিয়াউর রহমান আবার সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করেন। আপনাদেরকে কেউ সংলাপে ডাকছে না, নিজেরাই আগ বাড়িয়ে সংলাপের কথা বলছে। ফকুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, যতই হাক ডাক করুন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটিকে স্মরণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শোক র্যালি ও শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বুধবার পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু আক্রান্ত শনাক্ত কিছুটা বেড়েছে, তবে ময়মনসিংহ বিভাগের সব জেলা সহ দেশের 31 জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি। সার্বিকভাবে করোনার প্রকোপ কমে আসার বিষয়টিকে স্বস্তির হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দর পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্কটিশ পার্লামেন্টে আলোচনায় শেখ হাসিনা বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্ব নেতারা অনুভব করেছেন সব দেশের একসাথে কাজ করার বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি ও অভিবাসীদের সমস্যার যথাযথ সমাধানের সুপারিশও করেন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নীলাদ্রি শেখর জানাচ্ছেন। স্কটিশ পার্লামেন্টের কোনো অনুষ্ঠানে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের অংশগ্রহণ। পার্লামেন্টের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সাল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন এডিনবরার লর্ড প্রভোস্ট ফ্র্যাঙ্ক রস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস অনুধাবন করিয়েছে সব দেশের একসাথে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি কোভিড-19 রিয়েলি এফেক্টিং হোল ওয়ার্ল্ড, বাট ওয়ান থিং আই নোটিস দিস টাইম দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার্স দে রিয়েলাইজ দ্য রিয়েলিটি, ইয়েস দে শুড ওয়ার্ক টুগেদার, অ্যান্ড নাও দিস এক্সপ্রেশন আই নেভার স ইন দ্য পাস্ট, বাট দিস টাইম আই ক্যান সি দ্যাট ইয়েস এভরিবডি হ্যাজ রিয়েলাইজ that yes they have the responsibility and everybody want to work together, so we will work together to save our planet, save our future generation and ensure a better life for our future generation। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও খরা, ঘূর্ণিঝড়,
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, নদী ক্ষয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Developed countries must fulfill their commitment of providing $100 billion annually for addressing climate change to the developing countries, with special focus on climate vulnerable countries. The world has to share the responsibilities of climate migrants. The people displaced because of climate change induced natural events like sea level rise, river erosion, increasing salinity, floods, droughts. The issue of loss and damage must be addressed properly. সে সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রী কন্যা সায়মা হোসেন পুতুল এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিজনেস সামিট সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে স্কটল্যান্ড থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:52 গ্লাসগো থেকে রওনা হয়ে এক ঘন্টা পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তাদের স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লন্ডনে 9 নভেম্বর পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী। এরপর প্যারিস পিস ফোরাম এবং ইউনেস্কোর 75তম সমাপনী পর্বে যোগ দিতে ফ্রান্সে যাবেন সরকার প্রধান। 14 নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। করোনা মহামারীতে বিশ্ববাসীর মানসিক স্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় একে ঠিক করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। গ্লাসগোতে আন্তর্জাতিক সম্মেলনে আলোচনায় তিনি বলেন, জলবায়ু মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য দ্রুত সিদ্ধান্ত হবে। We know that the global COVID-19 pandemic has been a huge mental health challenge. Likewise, is climate change a huge mental health challenge, a public health concern, not just for our vulnerable countries, but for all countries. The sooner we wake up to this crisis and address it, the sooner we will realize the full scope of what is at stake and take effective action in order to respond to it. গ্লাসগো COP26 এ মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা উপস্থাপন করেছে বাংলাদেশ। পাশাপাশি জাতীয় কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনে অভিযোজন বাস্তবায়নের কৌশল নিয়ে সাউথ এশিয়ার দেশগুলোর বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে শামিক আহমেদ জানাচ্ছেন। রাষ্ট্র ও সরকার প্রধানদের দুই দিনের আলোচনা শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে। চতুর্থ দিনে বাংলাদেশ স্টলে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা তুলে ধরা হয়। অংশ নেন ক্লাইমেট ভার্নালেবল ফোরামের কো-প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। Now, Bangladesh, when they mapped the trajectory of the Mujib prosperity plan, becomes a developed country in 20 years. দক্ষিণ এশিয়ায় আঞ্চলিকভাবে কার্বন নিঃসরণ কমাতে এনডিসি বাস্তবায়নে আলোচনা করেছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম সাকিব। এনডিসির কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের মেম্বার স্টেটগুলো কি কি চ্যালেঞ্জ ফেস করছে, সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করবে, সেই জায়গাটি নিয়েই আমরা আলোচনা করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 8টা সদস্য দেশের যারা এক্সপার্ট ছিল, সেই বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেছে। এর মধ্য দিয়ে আমরা একটা প্রপোজাল তৈরি করব, যে প্রপোজালটি আমরা পরবর্তীতে বিভিন্ন সদস্য দেশের কাছে পাঠিয়ে সেটিকে যাতে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং UNFCCC-কে কীভাবে এই কাজের মধ্যে অ্যাকুমুলেট করা যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। মুজিব প্রসপারিটি প্ল্যান, সেটা নিয়ে কথা হয়েছে এবং নানা বিষয় উঠে এসেছে এখানে, এবং 2030 সাল পর্যন্ত কী করা হবে প্ল্যানের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি এনডিসি নিয়ে আলোচনা হয়েছে সাকেপের একটি সাইড ইভেন্টে। এশিয়ান কয়েকটি কান্ট্রি কথা বলেছে এবং সেখানে যে ব্যাপারটি মূলত আলোচনা হয়েছে যে এনডিসিতে আমরা কে কীভাবে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, নানা আলোচনা হচ্ছে। একটি লক্ষ্য যে আমরা যেন আমাদের এই পৃথিবীটাকে ভালো রাখতে পারি। সম্মেলনের আগেই কার্বন নিঃসরণ কমাতে জাতীয়ভাবে নির্ধারিত অবদান এনডিসি উপস্থাপন করেছে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার বেশিরভাগ দেশ।
এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বারবারই ঘুরে ফিরে আসছে প্যারিস চুক্তি বাস্তবায়নের বিষয়টি। বৈশ্বিক তাপমাত্রা 1.5 শতাংশের মধ্যে ধরে রাখা ও $100 বিলিয়ন যে প্রতিষ্ঠিত ফান্ড তা গঠনে আজ বৈঠক করেছেন বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14 নভেম্বর বসছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসর। নিউ ইয়র্কের গুলশান টেরেসে মিট দ্য প্রেসে কথা জানান আয়োজকরা। মিট দ্য প্রেস পরিচালনা করেন চ্যানেল আই যুক্তরাষ্ট্রের সিইও রাশেদ আহমেদ। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নাফিস ইফতেখার জানাচ্ছেন। সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন ঐক্য চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ডের 16তম আসর বসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। স্বাধীনতার 50 বছরে দেশের গান স্লোগানকে ধারণ করে এবারের আয়োজন। নিউ ইয়র্কে মিট দ্য প্রেসে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন বলেন, শুরু থেকেই চ্যানেল আই শুদ্ধ বাংলা সঙ্গীত চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। দেশের সঙ্গীতকে বিশ্ব পর্যায়ে ছড়িয়ে দিতেই ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। সঙ্গীতের শুদ্ধ সঙ্গীতের প্রসার ঘটানোর ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট ছিলাম, দেশে হোক বিদেশে হোক। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রিয়ালিটি শো এবং সঙ্গীতের নতুন শিল্পী সৃষ্টির ব্যাপারে আমাদের সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করেছি এবং করেও যাচ্ছি। দেশের সকল বিষয়ে আমাদের অগ্রগতি হচ্ছে, তার সাথে সাথে সবচেয়ে বড় জিনিস মানুষের সাংস্কৃতিক জগৎটা মননটা যদি উন্নত না হয় তাহলে সকল উন্নয়ন বা উন্নতি হয়তো খানিকটা নির্মাণ হয়ে যায়। সঙ্গীতের উৎকর্ষতায় চ্যানেল আই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেন উপস্থিত গুণীজনরা। পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করে সেই প্রেক্ষিতে তারা নতুন শিল্পীদেরও কম্পিটিশন প্রতিযোগিতার ব্যবস্থা করে এবং শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই অনুষ্ঠানটি প্রতি বছর করে। আমরা সবাই যে যেখান থেকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করব, কারণ এই অনুষ্ঠানটা আমাদের নিউ ইয়র্কে সমাজের সাথে জড়িত এবং যারা এইটা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য খুব মারাত্মক ভালো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট জামান মনির। প্রধানের পাশাপাশি থাকবে রেজনা চৌধুরী বন্যা, রতীন্দ্রনাথ রায়, নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাচ্ছে ছাত্রকৃষি। মা বাবার গড়া ছাত্রকৃষি আরো যত্নে লালন পালন করছেন সন্তান। আগের দিনের শৌখিনতা এখন পরিণত হয়েছে নগর কিংবা জীবনের অপরিহার্যতায়। শায়েক সিরাজের ছাত্রকৃষি রিপোর্ট। ঢাকার পীরেরবাগে মোহাম্মদ নাইমের এই 2400 বর্গফুটের ছাদকৃষি শুরুটা মায়ের হাত দিয়ে। 2017 সাল থেকে মায়ের শৌখিন কৃষিকে অপরিহার্য এক কৃষি আয়োজন হিসেবেই এগিয়ে নিচ্ছেন তিনি। এটাতে পরিবর্তন আসা হলো যে দেখা গেছে যে আপনার ভিডিও দেখেন আম্মা, আমিও দেখি, আম্মা দেখেন। আমাদের বাসা ছিল পশ্চিম ধানমন্ডি, আচ্ছা, ওখানেও ওনাদের বাসায় আম্মা অনেক সুন্দর ফুল করতেন, তো এই জন্য নাকি ওনারা অনেক পছন্দ করতেন, আশেপাশের বাড়ির মানুষজন এসে দেখতেন। আর আমার হাতের কেন জানি মানে গাছটা ভালো হয় না। এখন এই ছাদেই জমে উঠেছে স্বপ্নের কৃষি, সবখানে ফল ফসলের সমৃদ্ধি, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন কিছু, মাচায় ফলছে শাকসবজি আর শিম, ফলন আর স্বাদে ক্ষেতের চেয়েও আশা জাগা নিয়ে। আমরা বাজারে থেকে আসলে যে জিনিসটা কিনি আর নিজে যেটা করি এটার তো টেস্টটা অবশ্যই আলাদা। আমরা তো নিজেরা অনেক খেয়েছি আল্লাহর রহমতে, তারপরে আমার নানার বাসায়, খালামণিদের বাসায়, সবার বাসায় দিয়ে তো সবাই বলতো যে এটা অন্যরকম একটা টেস্ট। শতভাগ জৈব কৃষি চর্চায় রয়েছে দেশ বিদেশের নানা ফল ফসল, এত সব আয়োজনে অন্যরকম প্রশান্তি খুঁজে পান নাইমের বাবা ইউনুস খান। যেহেতু এই ছাদের দ্বারা আমরা অনেক তরু তরকারি ফল এগুলি আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনকেও আমরা খাওয়াই, আশেপাশের লোকদের আত্মীয় স্বজনের কাছেও এটি এক গর্বের ঠিকানা। প্রবাসী আঙ্গিনা কৃষির অভিজ্ঞতার সঙ্গে এই ছাদ কৃষির অভিজ্ঞতার অন্তমিল পেয়ে যান এই পরিবারের স্বজন নুরুল ইসলাম। আপনাদের বাসা কোথায়? আমার বাসা, আমি আসলে বাইরে থাকি, ইউকেতে থাকি। আচ্ছা আচ্ছা। আমাদের ওখানে সিস্টেমটা প্রতি বাড়ির পিছনে একটা সুন্দর গার্ডেন থাকে, জুন থেকে শুরু হয় তো অগস্ট পর্যন্ত এই 3 মাসের ভিতরে বিশেষ করে আপনার ওই কদু, কুমড়া, আলু, যেটা বিদেশি আলু সুন্দর সাদা সাদা হয়, এই জাতীয় জিনিসগুলো আমরা বেশিরভাগ করে থাকি। আমার ওয়াইফ, সে তার ওই মা বাবার কাছ থেকে শিখছে,
যদি আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছ থেকে শেখে তাহলে হয়তো এই জিনিসটা বাকি থাকবে। আমরা চেষ্টা করি ওদেরকে পার্থক্যটা বুঝাতে। শৌখিন ফুল আর রকমারি পাতাবাহার দিয়ে শুরু হওয়া এই ছাদ কৃষিটি ধীরে ধীরে রূপ নিয়েছে পরিবারের প্রয়োজনীয় একটা কৃষিক্ষেত্রে, যেখানে আছে ফল মূল থেকে শুরু করে নানান ধরনের শাকসবজি। মা আয়েশা সুলতানার উদ্যোগ পরবর্তীতে পরিবারের সবাইকে সম্পৃক্ত করেছে, এখন এটি তাদের জন্য একটি চমৎকার ফসলি ক্ষেত্র। এ থেকে অনুপ্রাণিত হচ্ছে আশেপাশের অনেকে। গার মিরপুরের পীরেরবাগের নাইমদের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চ্যানেলাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ঐক্য.com.bd স্পোর্টস। টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে ঐক্য.com.bd স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল নবনীত, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত ঐক্য.com.bd স্পোর্টসে। আজকের আয়োজন শুরু করব বাংলাদেশ ক্রিকেট দলের আপডেট দিয়ে। টি-20 বিশ্বকাপের মূল পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পরাজয়ের বৃত্ত ভেঙে জয় নিয়ে এবারের আসর শেষ করার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের লঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:00। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। স্বপ্ন ছিল সেমিফাইনাল, এখন মান বাঁচানোর প্রশ্ন। টাইগারদের আরেকটি বিশ্বকাপ শেষ হতে চলেছে শূন্য হাতে। টেনে টুনে মূল পর্বে এলেও এক এক করে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত লাল সবুজের টিমটা। শেষ অ্যাসাইনমেন্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি মাহমুদুল্লার দল। চলতি আসরে এই প্রথমবার দুবাইয়ের মাঠে টাইগারদের ম্যাচ। দিনের আলোয় হবে খেলা, তাই উইকেট নিয়ে অতটা মাথা ব্যথা নেই ম্যানেজমেন্টের। চ্যালেঞ্জটাও নিজেদের কাছেই এখন, বলছেন টাইগারদের স্পিন বোলিং কোচ। টানা ম্যাচেরে আমরা রেস থেকে সরে গেছি, চ্যালেঞ্জটা এখন নিজেদের সাথে নিজেদের। ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখলে আমরা যে খারাপ দল নই এটি পরিষ্কার হয়ে যাবে। সবার কাছ থেকেই শেষ চেষ্টা আশা করছে দল। দু মাস আগে ঢাকায় বিধ্বস্ত হয়েছিল অজিরা, সিরিজ হেরেছিল 4-1 ব্যবধানে। তবে ওসব নিয়ে ভাবছেই না তারা। মিরপুরের উইকেট তো আর দুবাইয়ে নেই, বাংলাদেশ নিয়েও ভয় নেই। বরং এই ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে সেমিতে যেতে হলে। রান রেট বাড়ানোর বিষয়টাও আছে অজিদের মাথায়। মিরপুরে কী হয়েছিল এটা নিয়ে আমরা চিন্তিত নই। এখানে ভিন্ন কন্ডিশন, ভিন্ন উইকেট, প্রতিপক্ষ বিষয় নয়। সামনের দুই ম্যাচেই আমাদের জিততে হবে এবং ভালোভাবে জিততে হবে, দল ওটাতেই ফোকাসড। বিশ্বকাপে কখনোই অস্ট্রেলিয়াকে হারানো হয়নি বাংলাদেশের। টি-20তে সব মিলিয়ে 9 বারের দেখায় অজিরা 5, টাইগাররা 4। মূল পর্বে একটা জয়ের খোঁজে খোঁজে পুরো বিশ্বকাপটাই শেষ হয়ে এলো টিম বাংলাদেশের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে অন্তত মনের সান্ত্বনা নিয়ে দেশে ফেরা যাবে। ভক্তদের সেই অপেক্ষা কি ফুরবে শেষ ম্যাচে, দেখার অপেক্ষা। উত্তর জানাবে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আরিফ চৌধুরী, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ভারতের দেওয়া 211 রানের লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। সেমিফাইনাল ওঠার লড়াইয়ে টিকে থাকতে দুই দলের জন্যই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। দুর্দান্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। দুজন মিলে 140 রানের পার্টনারশিপ করেন। রাহুল 48 বলে 69 ও রোহিত 47 বলে 74 রান করেন। শেষ দিকে ঋষভ পান্ট ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে 210 রানের বিশাল সংগ্রহ পায় বিরাট কোহলির দল। এটি এই আসরের সর্বোচ্চ দলীয় স্কোর। 211 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 4 উইকেটে 66 রান। বিশ্বসেরা ক্রিকেটারদের মধ্যে আইসিসির এবারের আয়োজনে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং আফগানিস্তানের স্পিনার রশিদ খান। প্রতিবেদনে এই দুই তারকার সাফল্যের রহস্য আবিষ্কারের চেষ্টা করেছে আইসিসি। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়তেও সে রাজি নয়। সর্বক্ষণ লড়াকু, কট্টর পেশাদার, পাশাপাশি দলের সাফল্য বা ব্যর্থতায় আবেগতাড়িত এক ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের অধিনায়ককে ভক্তরা আদর করে
ডাকেন কিং কোহলি নামে। ১৩ বছরের ক্যারিয়ারে ব্যাটিং এর প্রায় সব রেকর্ডই তার দখলে। He's a wonderful batsman and he just plays normal cricketing shots, genuinely plays T20 cricket the way it needs to be played one day, the way it needs to be played, and so is test cricket. Hunger for success is just unbelievable. It's not so easy to go out there and do it consistently, which he has done so well. ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিক সাফল্য পেলেও ভারতের অধিনায়ক হিসেবে আইসিসির তিন ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের সেমিফাইনাল আর ফাইনালে উঠেও সাফল্য অধরা। অধিনায়ক হিসেবে শেষ টি-20 বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন এবার। টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে ভারত। ভারতের যেমন কোহলি, আফগানিস্তানের তেমনি লেগ স্পিন জাদুকর রশিদ খান। 23 বছরের এই পাঠান আফগান ক্রিকেটকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে, এ সময়ের সেরা লেগ স্পিনার, এ নিয়ে সন্দেহ নেই কারো। টি-20 বিশ্বকাপের এবারের আসরে বল হাতে সমান বিধ্বংসী। রসিকতা করে বলেছিলেন, আফগানিস্তান এবার বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করবেন। টি-20 ফেরিওয়ালা তার স্বপ্ন পূরণ করতে পারেনি কিনা জানতে হলে অপেক্ষা করতেই হচ্ছে। The trump card, you can call it. For someone who plays so much T20 cricket around the world, it's just that energy, enthusiasm that he brings and all that knowledge that he... Saidur Rahman Shamim, Sports Desk, Channel I. দর্শক, এই ছিল আজকের ঐক্য.com.bdi স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি নবনীতার কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদগুলোতে। আগামী সংসদে গণমাধ্যম আইন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতারা। সে সময় বিএফইউজের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, অনেক গণমাধ্যম তাদের কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না। যারা গণমাধ্যম চালাতে পারছে না তাদের মালিকানা সচ্ছল কাউকে দিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। ইথিওপিয়ায় ৬ মাসের জন্য জরুরি অবস্থা জারি। টাইগ্রের বিদ্রোহী টিপিএলএফ এর বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম স্পর্শকাতর এই জ্বালানি বাংলাদেশে সরবরাহ করবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নির্মাণে ঋণ পরামর্শ সহ অন্যান্য কার্যক্রমের মধ্যেই প্রথম তিন বছরের জন্য রাশিয়ার জ্বালানি দেওয়ার কথা। কোনো দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি নিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ১৯টি নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। সেসব বাস্তবায়ন হয়েছে কিনা তা পর্যালোচনা করতে IAEA এর প্রতিনিধি দল এ মাসেই বাংলাদেশে আসবে। তাদের অনুমতি পাওয়া গেলে সকল নিরাপত্তা নিশ্চিত করে ২০২৩ সালে বিদ্যুৎ কেন্দ্র চালুর আগে বাংলাদেশে ইউরেনিয়াম আনা হবে। ইনিশিয়াল লোডিং এবং দুইটা রিলোডিং এর জন্য যে প্রয়োজনীয় জ্বালানি সেটা রাশিয়ান ফেডারেশন আমাদের যে ইতিমধ্যে স্বাক্ষরিত যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট প্রাইসের মধ্যে সরবরাহ করবে এবং সেই এডিশনাল এগ্রিমেন্ট টু জেনারেল কন্ট্রাক্ট সেটা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে দায়বদ্ধতার সাথে আন্তর্জাতিক পর্যায়ে দায়বদ্ধতা রয়েছে এবং উপযুক্ত নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং উপযুক্ত অবকাঠামো তৈরি করা সবগুলির সাথে সম্পর্ক হচ্ছে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং কাজ এবং অপারেশন কাজ। শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সকল আইন মেনেই বাংলাদেশ এগোচ্ছে জানান সংশ্লিষ্টরা। এই বছরের মধ্যে ৪টি স্টিম জেনারেটর স্থাপন করব এবং এই স্টিম জেনারেটর আমাদের প্রথম ইউনিটে রিয়েক্টর বিল্ডিংয়ে স্থাপনের মধ্য দিয়ে প্রায় গুরুত্বপূর্ণ সবগুলো যন্ত্রপাতি রিয়েক্টর বিল্ডিং আমরা স্থাপন করতে সমর্থ হব এই ১৪ বছরের মধ্যেই। আর আমি এই আরও বলতে চাচ্ছি যে এই বছরের মধ্যেই আমরা নির্মাণ কাজের প্রায় ৫০ শতাংশ আমরা সম্পন্ন করব। পরবর্তী ধাপে আমাদের প্রথম ইউনিটের জন্য এই ইকুইপমেন্ট প্রি কমিশনিং স্টার্ট আপ অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক এন্ড কমিশনিং কাজ চলবে। নির্ধারিত সময়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আনার সাথে সাথে জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উচ্চ আয়ের দেশ রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
6 মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে ইথিওপিয়া। টাইগ্রের বিদ্রোহী বাহিনীগুলোর রাজধানী আদিস আবাবার দিকে এগোনোর পরিকল্পনার খবরে এমন সিদ্ধান্ত নিয়েছে ইথিওপিয়া। এর আগে টাইগ্রের পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF এর বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানায় দেশটির সরকার। এমনকি বাসিন্দাদের তাদের অস্ত্র নিবন্ধন করা ও আশপাশের এলাকাগুলো রক্ষা নিতে বলেছে আদিস আবাবা কর্তৃপক্ষ। গত কয়েকদিন ইথিওপিয়ার বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি করেছে টাইগ্রের TPLF। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সাহসী সাংবাদিকতার জন্য ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। নেদারল্যান্ডসের সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড তাকে এ পুরস্কারে ভূষিত করে। সেরা অদম্য সাংবাদিক শ্রেণীতে পুরস্কারটি পেয়েছেন রোজিনা ইসলাম। মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই করা সাংবাদিকদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠানে পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মিরের হাত থেকে রোজিনা ইসলামের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মনিরুল ইসলাম। রোজিনা ইসলামের পাসপোর্ট জব্দ থাকায় তিনি পুরস্কারটি নিতে নেদারল্যান্ডস যেতে পারেননি। প্রতিকূলতার মধ্যেও যারা ভালো সাংবাদিকতা করে যাচ্ছেন তাদের এই পুরস্কার উৎসর্গ করেছেন রোজিনা ইসলাম। সাংবাদিক রোজিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবারে অর্থনীতি সংবাদ। ২০২১ সালে কোভিড-১৯ টিকা বিক্রির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে ফাইজার। নিজেদের টিকা বিক্রি থেকে আয়ের পূর্বাভাস 7.5% বাড়িয়ে $3,600 কোটি উন্নীত করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এর আগে সংস্থাটি জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে বিক্রি করা টিকা থেকে $3,350 কোটি আয়ের পূর্বাভাস দিয়েছিল। বুস্টার ডোজের জন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি এবং শিশুদের উপর টিকা প্রয়োগের অনুমোদন পাওয়ায় সংস্থাটির আয় বেড়েছে। ইন্ডিকাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতারণা করার অভিযোগে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক জানান, বহরমপুর এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে নগদ ৪৫,০০০ টাকা এবং 4টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার আরিফিন জুয়েল এবং অন্যরাও ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সাতক্ষীরায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা বিনা ধান 17 আবাদে আশার আলো দেখছেন কৃষক। এই জাতের ধান আউশ আমন বা বোরো যে কোনো মৌসুমে আবাদ করা সম্ভব। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের তৃতীয় বনভূমি বৃহত্তম টাঙ্গাইলের মধুপুর গড়ের 39,000 একর প্রভাবশালীদের দখলে। বেদখল বনভূমি উদ্ধার করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বনভূমি উদ্ধারে যৌথ অভিযানে নামছে জেলা প্রশাসন এবং বন বিভাগ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 56 পয়েন্ট কমে 6,898 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 375টি কোম্পানির 1,154 কোটি 43 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 140 কোটি 68 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 89টির, কমেছে 246টির এবং অপরিবর্তিত রয়েছে 34টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও অশোক লীল্যান্ড ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে
রাজধানীতে শিশুদের টিকাদানের তৃতীয় দিনেও ব্যাপক উৎসাহ। কেন্দ্র প্রতি দৈনিক 4,000 ডোজ বরাদ্দের কথা থাকলেও বেশিরভাগই পেয়েছে অর্ধেক।